हे फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रॉनीज रिव्यू 2.0। আর আজকে কিছুক্ষণ আগে মানে 12টার সময় রিলিজ করেছে দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি রাধে, ইওর মোস্ট ওয়ান্টেড ভাইয়ের থার্ড গান রাধে টাইটেল ট্র্যাক। সো গানটা কেমন লাগলো, কি ভালো লাগলো গানটার সম্বন্ধে, কি খারাপ লাগলো, তার উপরে করবো বিস্তারিত আলোচনা। কিন্তু তার আগে করতে হবে কি করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস, আর এরকম ফিল্ম আর ফিল্ম রিলেটেড টপিক নিয়ে যদি আড্ডা মারতে হয় চটপট আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যার আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে বলি ভাইজান, আপনি এটা কি করলেন, মানে এই গানটা কি লেভেলে ব্লাস্ট করেছে বলে বোঝাতে পারবো না। আমি কাল রাত্রিরে শুনেছিলাম রাধে জুকবক্স, যেটা ইউটিউবে বেরিয়েছিল, সেখানে গানটা শুনেছিলাম। গানটা শুনে পুরো মাথায় বসে গেছে, সারাক্ষণ শুধু ওর মিউজিকটা, ওর বিটসগুলো, তারপর লিরিক্সটা, পাঞ্চ লাইনটাই, রাধে রাধে রাধের যে পাঞ্চ লাইনটা রয়েছে সেই পাঞ্চ লাইনটা সারাক্ষণ মাথায় ঘুরছে। অসম গানটা হয়েছে। আমি লাস্ট দুটো ভিডিও ধরে আমি রাধের গানগুলোকে থামস ডাউন দেখাচ্ছিলাম, সেই জন্য আমি এই গানটাকে 3 বার থামস আপ দিলাম। এই গানটা গেয়েছে সাজিদ খান, মিউজিক দিয়েছে সাজিদ খান, লিরিক্স লিখেছেন সাজিদ খান নিজে, মানে সাজিদ ওয়াজিদের যে জুটি সাজিদ, সেই সাজিদের এই সব টোটাল লিরিক্স, মিউজিক আর গাওয়া, সেই জন্য এই টোটাল গানটা সলমান খানকে রাধের ক্যারেক্টারটাকে জাস্টিফাই করছে, অ্যাম্পলিফাই করছে, এনহ্যান্স করছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যখন আমরা 2020-তে রাধের যে মোশন পোস্টারটা বেরিয়েছিল, সেই মোশন পোস্টারে এই গানটাই তার ব্যাকগ্রাউন্ডে ছিল, আর সেই এই গানটা শুনেই আমরা এক্সাইটেড হয়েছিলাম। তারপর কি বলবো, এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম যে না, এমন একটা কিছু সলমান খান বই দেবে, ওয়ান্টেডের পর আরেকটা ওই রকম লেভেলের পাঞ্চ লাইনের মুভি আসছে যেটার জন্য আমরা বসে থাকবো। আমরা তখন সিটি মার শুনিনি, আমরা তখন দিল দিয়া হ্যায় শুনিনি, কিন্তু আমরা এই গানটা শুনেছিলাম আর এই গানটা প্রেমে পড়ে গেছিলাম, আর এই গানটা সেই লেভেলের পারফরমেন্স দিয়েছে, সেই লেভেলের এক্সপেকটেশনটা যেটা আমাদের ছিল সেই এক্সপেকটেশনটাকে পুরো পূর্ণ করেছে। সেখানে আমি একটা কথা বলি, সলমান খানকে অসাম লেগেছে, অসাম লেগেছে, মানে কিছু বলার নেই। যেরকম স্টাইল, যেরকম সোয়াগ, যেরকম মুভমেন্ট, উফ, সেই মানে রাধে মানে ওয়ান্টেডেড মনে করিয়ে দিচ্ছে। প্লাস এখানে কোনো আননেসেসারি ডান্স মুভ ঢোকানো হয়নি, জাস্ট ওনার মুভমেন্ট, ওনার সোয়াগ, ওনার হাঁটা চলা, সেটাকেই অ্যাম্পলিফাই করানো হয়েছে। ব্যাকগ্রাউন্ড অসম, দারুণ কাজ হয়েছে, ব্যাকগ্রাউন্ডের টোটালটাই সিজিআইয়ের ওপরে হয়েছে, কিন্তু সেটা মানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। প্লাস গানটার সাথে ব্যাকগ্রাউন্ডটা খুব দারুণভাবে ম্যাচ করছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে দিশা পাটনি, আই ক্যান্ডি হিসেবে দিশা পাটনিকে এই গানটাতে খুব সুন্দর লেগেছে। গান গাওয়া মিউজিক এগুলো তো একটা অন্য লেভেলের হয়েছে, মানে রাধের যে দুটো বড় বড় ধাক্কা খেয়েছিল, একটা সিটি মার আর দিল দিয়া হ্যায় আর ট্রেলার, তিনটে, সেই তিনটের যেই মানে আমাদের সলমান ফ্যানদেরকে যেরকম ডিসার্টেন করেছিল, এই একটা গান সেই তিনটের দুঃখ ভুলিয়ে মন পুরো খুশ করে দিয়েছে। সেই জন্য বইটা রিলিজ করবে থিয়েটার্সে প্লাস ওটিটি প্ল্যাটফর্মে, তাই জন্য চটপট রেডি হয়ে যান এই বইটা দেখার জন্য, আর গানটা শুনুন। তলায় আমায় কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, আর চটপট চ্যানেলটা করে সাবস্ক্রাইব, তলার বেল আইকনটা প্রেস, আর এরকম ফিল্ম আর ফিল্ম রিলেটেড টপিক নিয়ে যদি আড্ডা মারতে হয় চটপট আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যার আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে। এই বলে টাটা।